নেকের পাল্লা বাড়ি হলে সে সুখের অনন্ত জীবন লাভ করবে আর যার নেকের পাল্লা হালকা হবে হাবিয়া দুজক হবে তার আশ্রয়নি মা এই দুইটি আয়াতের ভিতরে সমন্বয় সাধন কিভাবে হবে আর পরে যে প্রশ্নটি আছে আমাদের কাছে একজন সম্মানিত দর্শক করেছিলেন যে তিনি সুরা বাকার আর দুইশো ছিয়াশি নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন এবং বলেছেন যে এখানে বলা হয়েছে যে ভালো কাজ করবে এইভাবে একটা কথা তিনি বলেছেন দুই জায়গার উদ্ধৃতি দিয়ে আসলে আয়াতের মধ্যে কোথাও কোনো বৈপরীত্য নেই এক জায়গা আছে নেকি বদির ওজন করা হবে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় বদি বদি মানে ন্যাক বা পুণ্য যদি পুণ্য ভারী হয় তাহলে জান্নাতে আর যদি বধটা তার ভারী হয় তাহলে সে যাহান্নামে যাবে যাবে ঠিকই আছে আল্লাহর মাপ বিচার ঠিকই আছে আর এক জায়গা আছে যে আল্লাহ তালা অনুপরিমাণ অন্যায় করলে সেটা তিনি তাকে দেখবেন বা তাকে শাস্তি তাকে ভোগ করতে আল্লাহ রাখবেন এটাও ঠিক আছে তারপর পরকালের জীবনে আল্লাহ তালা ক্ষমা করার অসীম দয়ালু তিনি বিভিন্ন অন্য আমলের কারণে এই আমলগুলো তিনি সেভাবেই ব্যবস্থাপনা করবেন ব্যাপার আল্লাহর হাতে জন্য সেখানে আমরা কোনো আমরা যদি আর কি তো সমন্বয়ের কথা বলেছেন আমরা কিন্তু অনেক সময় দেখি যে একজন ফাঁসির আসামি হ্যাঁ কিন্তু এখানে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে তিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারছেন আমাদের দুনিয়ার যেই হিসাব নিকাশ আমরা দেখতে পাচ্ছি তো ওখানে কোরআনে করিমের যে আয়াতগুলো এসছে যে সব হিসাব নিকাশ হবে কিন্তু আল্লাহ সুবাহান হুয়াতালা চাইলে আবার সেটাকে তিনি ক্ষমাও করে দিতে পারেন আল্লাহ তালা সেরে ক্ষমা করবেন না এছাড়া অন্য যত গুণ আছে আল্লাহ যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করবেন অতএব অনুপরিমাণ অন্যায় বা ন্যাক আল্লাহ তালা দেখবেন ঠিকই আছে কথা তো যথাস্থানে ঠিকই আছে আর ওখানে আল্লাহ তালা নেকিবদির অবস্থার মাপের আলোকে তিনি ব্যবস্থা করবেন দনটাই ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আল্লাহ বিচারটা একটা পুঙ্খানুপুঙ্খ করার পরে আল্লাহ তালা মাফ করার ক্ষমতা রাখেন সিদ্ধান্ত তো আল্লাহ হাতে